গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, মানে রাদার আমরাও খুব ভালো আছি। সকালবেলা উঠে পড়লাম, উঠে পড়ার পর থেকে ভাবছি একবার বাজার করতে যাব তাড়াতাড়ি, আর ভাবতে ভাবতেই ওই দিকটা যখন তাকালাম দেখলাম ওই টাইপের মেঘটা আসছে। তো ছিল রোদ, হঠাৎ করেই আস্তে আস্তে হয়ে যাচ্ছে এবার ছাওয়া। তো ছায়া হতে হতে কতক্ষণ ধরে ছায়া, ঘন ছায়া হয়ে যাবে ভগবান জানে। তো তাড়াতাড়ি আমি বাজারে যাবো, গিয়ে আগে যা কিছু আনার সবজি বিশেষত নিয়ে চলে আসবো, কারণ যদি একবার বৃষ্টি শুরু হয় এ তো 4-5 ঘন্টার আগে থামবে বলে মনে হয় না আকাশের মেঘ দেখে। তো চলো আর বেশি কথা না বাড়ি আজকে দিনটাকে স্টার্ট করা যাক, কারণ তোমরা দেখতে থাকো আজকের ব্লগটাকে, আর আমি মার্কেটে যাই। গুড মর্নিং এভরিওয়ান, আমি কিছুক্ষণ পরেই আসলাম ক্যামেরার সামনে। দেবরাজ তো পুরো বাজার টাজার গেছিলো, বাট এখানে আবহাওয়ারও কোনো পরিবর্তন নেই আর নাহি পরিবেশের পরিবর্তন আছে, নাকি রে? বাজার থেকে এসে বাজার টাজারতেই কাটছে না, বাইরে থেকে বাইরে এখনো জল জমে আছে। আমি গেলাম, গিয়ে জামা মানে প্যান্ট গুটিয়ে নিলাম, তারপরে গিয়ে বাজার করলাম, করে এসে ব্রেকফাস্ট বানানো হয়েছে। এই যে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের কি আংলিশ তাড়াতাড়ি, আমি তো মানে অন করে ফেলেছি, ও করবে ম্যান, তার সঙ্গে সঙ্গে খাবার দাবারও বানানোর আছে। চলো ফটাফট ব্রেকফাস্ট কমপ্লিট করি। কি রে, কি করছিস? মাছের মাথা কাটলাম, মাথা কাটলাম। আমাদের কাছে বাঁচা কুচা এটুকু ইলিশ মাছ পড়েছিল, যেটা দিয়ে আজকে আমরা কিছু বানিয়ে খাবো, নাকি? তেঁতুল দিয়ে টক, ওটাই বেটার হবে, কারণ কারণ মাছটা অনেক পুরনো, আমরা বাড়ি চলে গেছিলাম তার আগের কেনা, অ্যাকচুয়ালি পচা ইলিশ, ডোন্ট সে পচা ইলিশ, বাজারের ইলিশ ও বেশ অনেক দিনের পুরনো করেই বেঁচে। ইলিশ মাছ ফ্রিজে থাকতে অভ্যস্ত। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম দেবরাজ একটু চিড়ের প্যাকেট নিয়ে আসবি, আনেনি। পটল নিয়ে এসছে, মাশরুম নিয়ে এসছে, ঢেঁড়স, পেঁপে আর কি, বেগুন। কি সুন্দর একটা রোদ্দুর উঠেছিল বাইরে, সেটা দেখে আমরা আজকে বেডশিট কেচে ফেললাম, কিন্তু এখন আবার দিন পুরো অন্ধকার হয়ে গেছে, জানি না তো, কিন্তু কিছু করার নেই। এরকমভাবে যদি ব্যাক টু ব্যাক বৃষ্টি হতে থাকে কাচাকুচি তো করতেই হবে বলো, নাহলে ঘর হাইজিনিক কীভাবে থাকবে, তাই না বল? নেই প্রবলেম, এখন আপাতত আমি রান্নাটা স্টার্ট করি। আবার আজকের মতো শুরু হয়ে গেল বৃষ্টি, একদম অন্ধকার করে, পুরো অন্ধকার হয়ে মানে আর দেখে মনে হচ্ছে আজকে আর থাকবে না, যদিও আমাদের কালকে এখানে বন্ধ ছিল বৃষ্টিটা কালকে, বাট আজ আবার স্টার্ট হয়ে যায়। এখন ঘড়িতে বাজছে 2, আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য, ফ্রেশ হয়ে স্নান করে সব কিছু হয়ে গেছে। লাঞ্চে আছে আজকে আমাদের ভাত, এটা হচ্ছে আলু সেদ্ধ আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা, আর এটা হচ্ছে ইলিশ মাছের টক যেমনটা বলেছিলাম তেঁতুল দিয়ে, আর এটা খেতে খুব ভালো হয়েছে, আর এটা হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, ঢ্যাঁড়স আর সরষে বাটা আর পোস্ত বাটা এসব দিয়ে। এখন আমরা ফটাফট লাঞ্চ করবো, বিকজ ওই যেমনটা আজকে সকালে বলেছি যে অফিসের কাজের চাপটা অনেক বেশি আছে, তাড়াতাড়ি খেয়ে আবার তাড়াতাড়ি কাজে বসে যেতে হবে। চলো স্টার্ট করা যাক। ফাইনালি লাঞ্চ টাঞ্চ করে উঠে গেছি, মোটামুটি এখন লাঞ্চ করে উঠেছি অনেকক্ষণ হলো, এখন মোটামুটি 3:00 বাজে, উঠে কাজ করছিলাম। কাজ করবার পরে অ্যাকচুয়ালি বাইরের ওয়েদার আজকে আবার সেরকমই, কালকে খুব ভালো একটা ওয়েদার দিয়েছিলো, বারে বারে বলে ফেলছি, বিকজ হয় না অনেকদিন বৃষ্টি না হলে যেমন আমরা খুব মিস করি, ঠিক সেভাবে রোদ্দুর না উঠলেও আমরা মিস করি, মানুষের সব কিছুতেই প্রবলেম হয় অ্যাকচুয়ালি। আর তাছাড়া যা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আমাদের বাইরে, আমাদের কমপ্লেক্সের বাইরের জল এখনও নামেনি, তার উপরে আবার বৃষ্টি হওয়া স্টার্ট হয়েছে, এটাই হচ্ছে প্রবলেম। অ্যান্ড তারই সঙ্গে সঙ্গে এখন জাস্ট আমাদের ওয়ার্ড্রবের একটা ছোট সার্ভিসিংয়ের ব্যাপার ছিল, সেটার জন্য মানে একটা সার্ভিস নেওয়ার আছে, যে ওর একটা প্রবলেম হয়েছে সেটা ঠিক করার জন্য ওই দাদারা এসছে, তো ওই কাজটা ওই ঘরে হচ্ছে, তাই আমি এঘরে চলে আসলাম কাজ করার জন্য। দেবরাজ এখনও ওখানেই আছে, লেটস সি কতক্ষণ ওনাদের লাগে। সন্ধ্যা এখন 7:30 বাজে, হয়ে গেল অনেকটা টাইম, অফিসের কাজ মোটামুটি এন্ডের দিকে বলবো এখনও বাকি আছে, পুরোপুরি শেষ হয়নি, মানে এখনও দোকানপাট বন্ধ, শাটডাউন কিছুই হয়নি। সো বাইরে বৃষ্টিটা এখন কমই আছে, প্রবলেম হচ্ছে কি প্রচণ্ড খিদে পেয়েছে আমার অনেকক্ষণ ধরে, লাইক এত বেশি খিদে পেয়েছে, বাড়িতে থাকলে তো বাড়িতে বললেই হয়ে যায়, বাট এখানে দাঁড়িয়ে কি খাবো কি খাবো না এটা বুঝতেই অনেকটা টাইম লেগে যায়, অ্যান্ড অ্যাজ ইফ অফিসের কাজটাও সাথে সাথে থাকে, তো মানে কিছু বানিয়ে খাওয়াটা মুশকিল, আর বৃষ্টির জন্যে অলমোস্ট সব কিছু বন্ধ,
সবকিছু বন্ধ হইতেছেন, জোম্যাটো সুইগিটা তো প্রায় বন্ধই করে রেখেছেন লাস্ট তিন দিন ধরে, আর আমাদের বাইরেও সেভাবে কিছু পাওয়া যায় না। অনেকক্ষণ ধরে দেবরাজের কাছে গিয়ে ন্যাক মানে অনেক ইয়ে করলাম, ন্যাক করলাম বলতে পারো, কী খাবো, তারপরে ফাইনালি ডিসাইড হলো একটু চা বানিয়েই খাওয়া যাক, আর সাথে বিস্কিট যা হচ্ছে। তো এখন কিচেনে যাই, চাটা বানাই, দিয়ে খাবো, চলো। কিছু বলবি? ও, 7টা বাজে, আজকাল বড্ড জলদি হয়ে যায় সন্ধ্যাটা। ও, জল খাচ্ছে, খাক, আমি দেখাই। আমাদের আজকে মিল্টি আর ওটা কি বেশ চিকেন পপস হয়েছে, আমি ভুক কাটের জন্য। চাটাও বানালো তাও কাটা আমার খিদে পেয়েছিল। দুধটা কেটে গেছে অ্যাকচুয়ালি। আমি দেখছি দুধের মধ্যে জ্যাগরি পাউডার দিলে, বিশেষ করে এই জ্যাগরিটা যেটা এবারে আনা হয়েছে, বিশেষ করে দুধ থেকে কাল থেকে না আর দিবি না, গ্লাসের মধ্যে গুলবি। কারণ আমার একটা জিনিস আমি দেখেছি, ওই অর্গানিক তাতোয়ার যে জ্যাগরিটা হয় সেটা কাটে না, সেটা আমি জাস্ট কাঁচা দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতাম, একটুও কাটতো না, কিন্তু এই জ্যাগরিটা পার্টিকুলারলি এটা কাটে। তাহলে তো কাটেনি কাটেনি, কিন্তু একটা দুধটা ঘন ঘন ইয়ে হয়ে যায়, একটা বোঝা যায় ছাঁকার সময়। ওকে, এটা একটু পুরনো হয়ে গেছে বলে একদমই গেছে, বিক্রি গেল আর কি। ঠিক আছে, তাহলে শুধু এটাই খাই। নো ওয়ে, এটাই খেতে হবে আর কি। এখানে এ বাইরে খেতে যাবে বলে রেডি হয়েছিল, রেডি হয়ে ঠিক বেরোতে যাবে, শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি। আমি লাকিলি তখনও রেডি হয়নি, জাস্ট আমি সিস্টেম শাটডাউন করছিলাম, তখন আমাকে গিয়ে বলছে ওই আবার শুরু হয়ে গেছে। আমি অনেক জোম্যাটো খুঁজলাম, এই ওই ওই কিছু একটা হয়ে যাক, কিছু একটা টুকটাক কিছু হয়ে, একবার রেস্টুরেন্ট গুলোকে খুলছে, একবার রেস্টুরেন্ট গুলোকে বন্ধ করছে, এই করে যাচ্ছে। মানে ভ্যালেট অ্যাভেলেবল নেই, জানি এইসব রেনি ওয়েদার, বাইরে তো জল জমে আছে না, এ তো আর জীবনে কাটার মতন নয়, কাকে দোষ দেবো সেটাই বুঝতে পারি না। তো তারপরে বললো ঠিক আছে চল রেডি হো, আমরা গেট ওয়ানের দিকে যাবো। আমি রেডি হলাম, জাস্ট রেডি হলাম, তার আগে থেকে বৃষ্টিটা বন্ধ আছে অনেকক্ষণ ধরে, আমার যেমনি রেডি হচ্ছি বাইর থেকে ঝমঝম করে আওয়াজ হলো, তারপরে রাগ হয়ে গেলো, বসে গেলাম, তারপরে আবার জোম্যাটো থেকে কিছু একটা অর্ডারই করলাম ন্যাচুরালি। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আবার কিছুক্ষণ, অ্যাকচুয়ালি জোম্যাটোর কেসটা হচ্ছে জোম্যাটো ভ্যালেট যখন প্রেজেন্ট থাকছে তখন গিয়ে খাবারের অর্ডার নিয়ে নিচ্ছে, আর যখন ভ্যালেট প্রেজেন্ট থাকছে না তখন গিয়ে ওটাই হচ্ছে ব্যাপার। এটা বলা সেটা হচ্ছে অর্ডারটা করলাম, অর্ডার প্লেসড হয়ে গেল, খাবার আসবে, মিষ্টিটা খেয়ে হাতে কোনো আনন্দের কিছু নেই, সোসাইটির বাইরে এখনো হাঁটু ভরা জল। ঠিক আছে, তো বাইক নিয়ে বেরোলেও সেই পায়ে জল ছপ ছপ করতে করতে যেত, তার থেকে বেটার তুই ঘরে বস, কিছুক্ষণ পরে ডিলে হবে কিন্তু চলে আসবে। বিরিয়ানি বাইক দাদাই বৃষ্টির মধ্যে নিয়ে এসছে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। দরজাটায় প্রচুর সমস্যা, প্যাকেজিং খুব ভালো, ভাবনা বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। এখানে আবার লোডশেডিং হয়ে গেল হঠাৎ করে, লোডশেডিং হয়ে গেলেও নিচে একটা অটোমেটিক জেনারেটর থাকে যেটা চালু হয়ে যায় নিজেই। কলকাতার অনেক জায়গাতেই আজকে নাকি কারেন্ট নেই, নিউজে দেখলাম, দমদমে একটা বাজে নিউজ দেখলাম এই মাত্র। আপাতত বিরিয়ানি এখানে আনবক্সিং চলছে, আমি দেখবো কেমন ভাবে দিয়েছে না তাকে, কারণ ওরা হান্ডিতে করে দেবে বলে। দাঁড়া, খুব ভালো একটা গন্ধ, দেখ অন্যই রকমের। এটা লখনউ বিরিয়ানি, এটা সাথে ছিল একটা পেপসি যেটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো, এর মধ্যে কিছু লেগে আছে, হোয়াট এভার, আর এটা রায়তা, না এটা, দিস ওয়ান ইজ রায়তা, ওকে, এন্ড দিস ইজ দ্য মেন বিরিয়ানি। ওয়াও, অসাধারণ, এই জিনিসটা লেগেছে, এটা একটা আটাওয়ালা জিনিস আছে না, একদম বিরিয়ানি এয়ার টাইট করার জন্য যেটা থাকে। তো ব্যাপারটা হচ্ছে এটা বিরিয়ানি বাই কিলো থেকে নেওয়া, এই যে তোমরা এখানে দেখতেও পাবে বিরিয়ানি বাই কিলো, এখন আমরা ট্রাই করিনি তবে ডেফিনেটলি এক্সপেক্ট করছি কি খুব ভালো হবে, এদের প্যাকেজিং সুন্দর এন্ড আই থিংক ভালোই হবে। তো খাবার পরে অবশ্যই শেয়ার করব কেমন খেতে, তারপর তোমরাও ডেফিনেটলি ট্রাই করবে। এখান থেকে আমরা আজকে প্রথমবার নিলাম,
জেনারেলি আমরা আরসালান আমিনিয়া এইসব কাবুলিওয়ালা এইসব জায়গা থেকে খেয়ে থাকি, বাট আজকে কোনোটাই খোলা ছিল না, জোম্যাটো ওয়ালেট অ্যাভেলেবেল নেই, ওর জন্য ওগুলো সব বন্ধ দেখাচ্ছে। তো বিরিয়ানি বাই কিলো ওয়াজ ওপেন অ্যান্ড আমরা অর্ডার প্লেস করার পরে আমাদেরকে টাইমলাইন দেখিয়েছিল যে 11:50 দিকে আসবে, 11:50 দিকে আসবে, কিন্তু বাই 11:30 চলে এসছে। অ্যান্ড জোম্যাটোতে যেরকম দেখালো ওনারা ওনাদের নিজেদের ওয়ালেট দিয়ে পাঠিয়েছেন ইনস্টেড অফ জোম্যাটো ওয়ালেট, শুধু অ্যাপটা ইউজ হয়েছে জোম্যাটো। বাট আমি এটাই টাচ করছি যখন রীতিমতো গরম আমার হাতে লাগছে। তো তাহলে এবার সার্ভ করা যাক। Oh, great. And we are going to vaccinated. কি হবে এটা, ডাবল ডোজ? We are going to have our double dose again. তো দেখা যাক কবে, মানে 25th ডেট স্কেডিউল আছে, তো সেদিনকে তো অবশ্যই শেয়ার করবো। আপাতত আজকে বিরিয়ানিটাকে এনজয় করি অ্যান্ড খাবার সময় বলছি কেমন খেতে হয়েছে। তো ফাইনালি আনবক্সিংয়ে বসেছে এখন, শোনাই দেখা যাক। এটাকে গিয়ে কিচেনে একটু সেট আপ করে আনা হয়েছে, কারণ খুলছিল না। এটার মধ্যে কি ছিল যেটা আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না প্রথমে, পরে বুঝতে পেরেছি এর মধ্যে আছে অনিয়ন্স। বলছিলাম ওখান থেকে আবার কল করলো না, বললো যে একটা জিনিস মিসিং আছে, কিছু মাইন্ড করবেন না, বর্ষার জন্য মিসিং আছে কি, বিকজ কি চুলাটাকে গরম, মানে এই জিনিসটাকে যদি ঠান্ডা হয়ে যায় গরম করার জন্য একটা ম্যাটেরিয়াল দেয়, তো সেটা এই ক্যান্ডেল দেয়। হ্যাঁ, তো সেটা দিতে পারেনি বর্ষার জন্য, তো ওটা নেক্সট টাইম হবে। রায়তাটা যেটা দিয়েছে, রায়তাটার সাথে আমি একটু মিক্স করবো রাইসটা। সত্যি বলছি খুব ডিফারেন্ট খেতে, মানে লখনৌ বিরিয়ানি যদিও আমি খাইনি, বাট কলকাতা বিরিয়ানির মতন নয়, বাট বিরিয়ানির ফিলস পুরো ভরপুর আছে, খুব ভালো খেতে। আলু নেই, আলুটা মিস করছি, বাট তাও আমার ভালো লাগছে। আর ডিমটা, ডিমও নেই, খুব ওপরটা যে পুরোটা বেরেস্তা দেওয়া ছিল, খুব ভালো টেস্ট করছে। আমার চোখ দেখলে বুঝতে পারবে একটা ঘুম ঘুম ব্যাপার। দেবরাজ অলরেডি ঘুমিয়ে গেছে, আমি একটু আসতেই বলি, আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি ডিনার করার পর থেকে বলছিলাম ব্লগটা এন্ড করতে হবে, এন্ড করতে হবে, কিন্তু আমার একদম আমারও মনে নেই, ওরও মনে নেই, ও তো ঘুমিয়েই গেছে, আমিও পুরো মানে ঘুমের মধ্যেই চলে গেছিলাম অলমোস্ট। এনিওয়ে, তো আমি তারপর হঠাৎ মনে পড়তে আবার লাইটটা জ্বালিয়ে জাস্ট আসলাম তোমাদের সাথে যে ব্লগটাকে এন্ড করবো বলে। তো চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটাকে আমরা ব্যাস এতটুকুই রাখছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড শেয়ার করতে ভুলো না, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং লাইফস্টাইল। কাল দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সাথে, টিল দেন টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড টাটা।